আসসালামু আলাইকুম, স্ফুরণ প্রেজেন্টস এশিয়া কাপ আপডেটে আপনাকে স্বাগত। আগামী 29 নভেম্বর শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ 2024-এর আসর, যেখানে 8 দলের অংশগ্রহণে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে 15টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আসরে। 15টি ম্যাচের মাঝে 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বে, 2টি ম্যাচ সেমিফাইনাল, 1টি ম্যাচ ফাইনাল। সর্বমোট 15টি ম্যাচের মাধ্যমে এবারের আসরটি শেষ হবে, যেখানে 8টি দল অংশগ্রহণ করবে। 8টি দলকে 2টি আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি গ্রুপে দল রয়েছে 4টি করে, যেখানে গ্রুপ এ তে অবস্থান করছে ইন্ডিয়া, জাপান, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, অনূর্ধ্ব-19 দল। এরপর গ্রুপ বি তে অবস্থান করছে যে 4টি দল, তারা হলো আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, অনূর্ধ্ব-19 দল। তো এই 8টি দলই মূলত এবার অনূর্ধ্ব-19 এশিয়া কাপে অংশগ্রহণ করবে, এবং এবারের 2024 অনূর্ধ্ব-19 এশিয়া কাপটি অনুষ্ঠিত হচ্ছে কিন্তু ওয়ান ডে ফরম্যাটে, 50 ওভারের ওয়ান ডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবারের আসরটি। তো যাই হোক, ইতিমধ্যেই কিন্তু অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়েছে এই অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সময়সূচি, যেখানে কিন্তু দিন 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11টার সময়। তো বাংলাদেশ সময় সকাল 11টার সময় ম্যাচ শুরু হলে সেটি ভারতীয় সময়ে গিয়ে দাঁড়াচ্ছে আপনার, ভারতীয় সময়ে দাঁড়াবে সেটি হলো সকাল 10টা 30 মিনিটে। তো 15টি ম্যাচের অফিসিয়াল সময়সূচি চলুন এক নজরে আমরা দেখে নেই। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তো 2024 অনূর্ধ্ব-19 এশিয়া কাপের যে সময়সূচি ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু প্রথম ম্যাচটা রয়েছে আপনার 29 নভেম্বর শুক্রবার। 29 নভেম্বর শুক্রবার দিনের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, অনূর্ধ্ব-19 দল। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাই। এরপর দ্বিতীয় ম্যাচ রয়েছে, দিনের দ্বিতীয় ম্যাচ 29 নভেম্বর শুক্রবার দিনের দ্বিতীয়তম ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে মাঠে নামবে নেপাল, অনূর্ধ্ব-19 দল। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে শারজা। আর প্রত্যেকটি ম্যাচই কিন্তু বাংলাদেশ সময় সকাল 11টা এবং ভারতীয় সময় আপনার সকাল 10টা 30 মিনিটে শুরু হবে, বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। প্রতিটি ম্যাচই একই সময়ে শুরু হতে যাচ্ছে। এরপর 30 নভেম্বর শনিবার, 30 নভেম্বর শনিবারও দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে, ইন্ডিয়া বনাম পাকিস্তান, অনূর্ধ্ব-19 দলের মধ্যকার ম্যাচ। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাই। এরপর 30 নভেম্বর দিনের দ্বিতীয়তম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে জাপান, অনূর্ধ্ব-19 দল। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে শারজা। এরপর পহেলা ডিসেম্বর রবিবার, এই দিনও দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে নেপাল অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, অনূর্ধ্ব-19 দল। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাই। এরপর কিন্তু পহেলা ডিসেম্বর দিনের দ্বিতীয়তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান, অর্থাৎ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান, অনূর্ধ্ব-19 দল। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে শারজা। এরপর 2 ডিসেম্বর সোমবার, এদিনও দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান, অনূর্ধ্ব-19 দল। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাই। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে জাপান, অনূর্ধ্ব-19 দল। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে শারজা। এরপর দেখতে পাচ্ছেন 3 ডিসেম্বর মঙ্গলবার, এই দিনও দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, অনূর্ধ্ব-19 দল। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাই। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে মাঠে নামবে নেপাল, অনূর্ধ্ব-19 দল। এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে শারজা। এরপর 4 ডিসেম্বর বুধবারেও দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে জাপান, এবং এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে দুবাই। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাত, এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে কিন্তু শারজা। তো এই যে আপনার ইন্ডিয়া বনাম সংযুক্ত আরব আমিরাত, এই ম্যাচ দিয়ে কিন্তু গ্রুপ পর্বের 12টি ম্যাচ শেষ হবে। গ্রুপ পর্বের 12টি ম্যাচ শেষে প্রত্যেকটি গ্রুপ থেকে 2টি গ্রুপের পয়েন্ট টেবিলের সেরা 2টি করে দল কিন্তু পরবর্তীতে আপনার সেমিফাইনালে জায়গা নিশ্চিত করবে। সেমিফাইনালের খেলাটা এইভাবে হবে যে
গ্রুপ এ তে যে দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেই দলের ম্যাচ পড়বে গ্রুপ বি তে যে দল গ্রুপ রানার্স আপ হবে সেই দলের বিপক্ষে, এবং গ্রুপ বি তে যে দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেই দলের ম্যাচ হবে গ্রুপ এ তে যে দল গ্রুপ রানার্স আপ হবে তার সাথে, অর্থাৎ গ্রুপ এর একের সাথে গ্রুপ বির দুই এর ম্যাচ হবে। অল্টারনেটিভভাবে কিন্তু ম্যাচগুলো পড়বে এখানে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং 5 ডিসেম্বর বৃহস্পতিবার কোনো ম্যাচ নেই, এদিন টোটালি ম্যাচ অফ থাকবে। এরপর কিন্তু 6 ডিসেম্বর শুক্রবার সেমিফাইনালের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে সেমিফাইনাল এক অনুষ্ঠিত হবে আপনার দুবাই মাঠে, এবং সেমিফাইনাল দুই অনুষ্ঠিত হবে শারজার মাঠে, এবং প্রত্যেকটি ম্যাচ কিন্তু সকাল 11টার দিকেই শুরু হবে, এই বিষয়টি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবং সেমিফাইনাল একে যে দল জিতবে সে ফাইনালে আসবে, সেমিফাইনাল দুয়ে যে দল জিতবে সে ফাইনালে আসবে, এবং ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে 8 ডিসেম্বর রবিবার, 8 ডিসেম্বর রবিবার ফাইনাল ম্যাচের ভেন্যু দুবাইয়ে। তো আশা করি আপনারা সম্পূর্ণ সময়সূচিটা বুঝতে পেরেছেন। এখানে প্রত্যেকটি ম্যাচ, সেমিফাইনাল ফাইনাল বা গ্রুপ পর্বের ম্যাচগুলো যেটি বলুন না কেন, প্রত্যেকটি ম্যাচ কিন্তু আপনার বাংলাদেশ সময় সকাল 11টা এবং ভারতীয় সময় সকাল 10টা 30 মিনিটে শুরু হচ্ছে, এবং দুইটি মাঠে কিন্তু এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, দুবাই ও শারজা, দুবাই ও শারজা। তো সংযুক্ত আরব আমিরাতের এই দুটি মাঠে কিন্তু এই 15টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আশা করি এই অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের যে আপনার সময়সূচি এটি সম্পূর্ণ আপনারা জানতে পেরেছেন, এবং এই ম্যাচগুলো যখন চলমান থাকবে প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও কিন্তু আপনার ওয়েস্ট ইন্ডিজে কিন্তু আপনার গ্লোবাল সুপার লিগ এটি অনুষ্ঠিত হবে 26 নভেম্বর থেকে, তো এই গ্লোবাল সুপার লিগের পয়েন্ট টেবিলটাও আপনাদেরকে অতি শীঘ্রই জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যেখানে বাংলাদেশের দল রংপুর রাইডার্স অংশগ্রহণ করতেছে। তো যেহেতু বাংলাদেশের দল প্রতিনিধিত্ব করতেছে, অবশ্যই আপনাদেরকে এখানে সম্পূর্ণ আপডেটটা আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে, ফরম্যাটটা কীভাবে হবে সেই বিষয়টাও কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ওই অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ নিয়ে আপনাদের আর কোনো সংশয় নেই, সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আজ আপনাদেরকে একটি অনলাইন প্রতিষ্ঠানের সাথে পরিচয় করে দিব, সেটি হলো স্ফুরণ। স্ফুরণ একটি অনলাইন পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান, যেখানে আপনারা বিভিন্ন খেলাধুলার জার্সি পেয়ে যাবেন, শীতকালীন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন, হুডি, জ্যাকেট বা জুতা, বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা স্ফুরণে পেয়ে যাবেন। এবং স্ফুরণ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, আপনারা স্ফুরণ থেকে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি ক্রয় করতে পারবেন। তো স্ফুরণ সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজ যেটি রয়েছে সেই পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা স্ফুরণ পেজটি ভিজিট করে আসবেন এবং বিস্তারিত জেনে নেবেন। এছাড়াও আপনারা স্ফুরণে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা তাদেরকে সরাসরি কল করতে পারেন, তাদের যোগাযোগ বা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। তো একটি বিশ্বস্ত অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠান হিসেবে স্ফুরণকে আপনার তালিকায় 1 নম্বরে রাখতে পারেন। এছাড়াও আসন্ন বিপিএলের জার্সিগুলো আপনারা স্ফুরণে কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন, সে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বারও লিখে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালাম।